যদি দেখায় হৃদয় চিনে যদি দেখাতে পারতাম তাহলে তোমার পুত ফেটে যেত। এমন জায়গায় পড়েছি বাড়ি আর ফিরবো না রে। ঘামের জল, ঘামের জল, গা ঘামছে, টুস টুস করে বসছে, জল নাই তো জল মা কি খাইতে তো হবে। দারুন জিনিস রে ভাই, শালা বুড়ো বুড়ো মেয়ে সব আই বড় লাগছে তো, হাঙ্গাতি মাল বেরিও। এই বললাম যে মালটা দারুন মাল, খাচ্ছ খাও। এটা কে? এটা মাসি। মাসি আমাদের, তোমার মায়ের মতো নাকি? হ্যাঁ আমার মাল ধরতে গেলে। এগুলো সব আপনার? এই মালগুলো সব আমার। তাই নাকি? হ্যাঁ। কটা ছেলে পিলে আপনার? আমার কটা হবে? সাড়ে বারোটা। বারোটা? হ্যাঁ। সাড়েটা কোথা থেকে এইল? সাড়েটা একটা আছে। কোথা? আছে ভিতরে। ও আচ্ছা, পেটটার জন্য সাড়ে? হ্যাঁ। বারোটা ছেলে? হ্যাঁ। আমার স্বামী বেঁচে আছে? আছে। সে শালা মানুষ না জিসিবি গো, শালা একবারে কেমন কথা কইছে তো? না না, একবারে আনন্দ হবে না? আনন্দ তো হবে, তুমি টাকা দিলে অত কোনো মাল খাচ্ছ, এখানে সব রকম মাল পাওয়া যায়, আনন্দ হয়। আরো আনন্দ করবে, আনন্দ করবে, যেখানে সেখানে হাত জুড়ে দিও না। তুমি ওই চরিত্র আমার লাগে, কামড়ি দেবো সেও ভালো, আমি নোক বসাইতে নাই। ঠিক আছে ঠিক আছে, ও সাদেলা। ও মাসি, তোমার ফুঙ্গাটা ফুঙ্গাটা সরাও, ভালো জিনিসটা দেখতে দাও, মা কি পোর লিগে চলে যায়। ও সাদেলা, ও সাদের লাও বানাইল মোড়ে বহিরা, সাদের লাও বানাইল মোড়ে বহিরা, সাদের লাও বানাইল মোড়ে বহিরা।
শোনাইলা আমার এই মালাটা তুমি পরে নাও। তার মানে মেয়েটাকে বিবাহ করা হলো, তুমি বিয়ে করলে মেয়েটাকে? কাকে বিয়ে করলাম? এই মেয়েটাকে। বামুন নাই ফামুন নাই বিয়ে। শোনো, একই মালা জায়গা না, আমার টাকা, আমার টাকা। তোমার বউ হয়ে গেল। তুমি যখন আমার গলায় মালা পরিয়ে দিয়েছো, আজ থেকে তুমি আমার বোন আর আমি তোমার বউ। আমার টাকা। তোমার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। কিছু না, গাছ বাঁধবো, ঠিক করে দাঁড়াও। কি আমার কি ভাষা নেই? সেটা আমাকে আমার বাবা কোন বিয়ে করে দে। আমি ইঞ্জেকশনের বাত। তুমি আমাকে বিয়ে করলে, এইগুলো কে হয় জানো তোমার? হ্যাঁ জানি তো। কে? ঠাকুমা। আচ্ছা তুমি কি ছেলে বলো তো, কথা বোঝো না, কি ছেলে? আমি? হ্যাঁ আমি বেটা ছেলে। বেটা ছেলে? বিশাল হচ্ছে না। আমি শালি তো জালি হবে, ছোবরা তো হবে না। এই যে ছোবরা মানে, ছোবরা মানে কি? ছোবরা মানে আমাদের যদি মাসি হয় তোমার কে হবে না তো? চেহারা ভালো? হ্যাঁ। আপনি কি ডাম্পারের মাল নাকি? ডাম্পার ডাম্পার। তাহলে বাই বাই, বাড়িতে বসে চা খা। আমার মেয়েটাকে নিয়ে যাচ্ছ, ভালো করে রেখো, আদর যত্ন করো, সুসংবাদ দুঃসংবাদ আমাদেরকে জানায়ো। আমাদের কালকে পরে কোনো অভাব নাই, কেনেলে মাটি কাটা চলছে, দিঘি কেনেলে নামিয়ে দেবো। বাই 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 বাই। যেতে যেতে আমার বাবা ডাক শুনতে পাই। আমার টাকা চলে যাবে, মস্তি করবো। চলো আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করবো না। আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করবো যে পালিয়ে গিয়ে বিয়ে করবো। ওই জন্য এখানে মেলা দেখতে এসেছি, ঠাকুর হয়েছে, মেলা বসেছে, ভালো ভালো ছেলে আসবে, যেই ছেলের কাছে অনেক পয়সা থাকবে সেই ছেলেটাকেই ভালোবাসবো। সহজ রাস্তা ধরে চলে যায়, দেখি ভালো ছেলে পাই নাকি।
বাবা 5000 টাকা দিয়েছে, এই 5000 টাকা ব্যবসা করবো, লাভে লাভ লাভে লাভ লাভে লাভ লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনা সামনাতে, আরে বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনা সামনাতে। সালা গাড়িতে রাস্তাতে গাড়ি নাই ঘোড়া নাই, কে ঠাকা মারছে রে? হ্যাঁ কে ঠাকা মারছে? আমার নাম ফাটা সামনে ফাটিয়ে রেখে দেবো সামনে। সালা আগে তো রে ঠাকা মারি, কে পেছনে ঠুকুর মারছে রে? মাগো সময় ছোট লোক কি তোর জানার বলি, ভগবান দুটো চোখ দেয়নি আগে ছিল, আগে ছিল তো এখন কি হয়েছে? এখন চোখে ছানি পড়েছে। ডাক্তার দেখাওনি কেন? ডাক্তার দেখিয়েছি। কোন ডাক্তার দেখিয়ে? ওই যে সিয়ানা নাম করা ডাক্তার, মানুষ ভচ্চা। ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। এ ওর হাত থেকে পেট ভরছে না, ওর হাত থেকে পেট ভরছে না, এখন মাংস দেখতে লেগেছে। ওই যে বাবা, বাবা তোর যা চোখে ছাননি পড়েছে বাবা, আমার ওষুধে কাজ হবে না, পাঁচচণ্ডীর হাত চলে যা, দিয়ে ওই গরুর হাটা থেকে দুটো বুড়ি গায়ে এনে তোর চোখে বেঁধে দেবে। তোর চোখে যা ছাননি পড়েছে সব হাওয়া করে করে খেয়ে চেটে পরিষ্কার। যখন ঢাকা লাগলো কোন কোন জায়গা নরম নরম লাগছিল, আমি মনে করছি বোধহয় তুলোর গদের সঙ্গে ধাক্কা লেগেছে। আরে অশুভ ছেলে তো দেখছো না, একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে ওরম করে ফেলে দিয়ে তার মজ্জাই লাগলো না? তুমি বাচ্চা? বাচ্চা না তো কি? তুমি বাচ্চা? আমি কি? তুমি বাচ্চা না? আচ্ছা তুমি বাচ্চা না? কি আমি ভিখারি ঘরের ছেলে নাই, আমার নাম ফাটা, আমার প্রতিদিন 50,000 টাকা হাত খরচা। প্রতিদিন আমার হাত খরচা 50,000। বাবারে ছেলেটা প্রতিদিন যদি হাত খরচা 50,000 টাকা হয়, এই তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? এই টাকা কথা শুনে লাইন লাগে তো লাগু, এই ছেলেটাকে পটাবো যা হয় হবে। বলছি তোমার বাড়িতে অনেক টাকা আছে না? বাড়ির টাকা? বাড়ির টাকা? প্রতিদিন আমরা সকালবেলায় টাকা পুড়িয়ে চা খুঁজে খাই। তোর গ্যাস জ্বালাও না। গ্যাস? হ্যাঁ কে আর ওই কষ্ট করে গ্যাস আনতে যাবে? বাক্স থেকে টাকা বার করে উনুনে ভরে দিই, আগুন জ্বালিয়ে দিই, টাকা পুড়িয়ে চা করে খেয়ে নে। তাই নাকি? এই তোমার বাবার কত টাকা আছে, তোমার কত টাকা আছে আমি জানতে চাইনি। আমি তাই বলে আমার কোনো বিয়ে হয়নি, আমাকে চিৎ করে ফেলে দিলে। আর এতগুলো বেটা ছেলের সামনে আমি অতগুলো পড়ে থাকলাম, কোন ছেলে আমাকে বিয়ে করবে? বলবো অসম্ভব মেয়ে, ছেলেটার সাথে অতগুলো রাস্তায় পড়ে গড়াগড়ি গড়াগড়ি খাচ্ছিল, এই মেয়েকে আর বিয়ে করা হবে? এই লাইনে চলে এসেছে, আমার বিয়ে হয়েছে না,
ওদিকে আমার বড় দাদা ফুটে যদি আগে বিয়ে করে ফেলায়, খচ্চার ভাই আমার বিয়ে আর জীবন দেবেন, আমি চিরকুমার থেকে যাবো। বাবা 50,000 টাকা দিয়েছে, লাভ করা হবে, আগে লাভ ম্যারেজ হয়ে যাক। কি ক্ষতি করেছি আমি? ক্ষতিপূরণ আমি দেবো। কি করে? কেউ যদি বিয়ে না করে, হ্যাঁ আমি বিয়ে করবো। একসাথে দিয়ে দিলে এইটাই তো কায়দা। কেন কেন বিয়ে হইলে বলো তো? কেন জানামে জানামে হে তোমার আমার ঠাকুরের কাছে প্রার্থনা করি যে হে ঠাকুর, তারা যেন ভালো থাকে। আমি মুখে তোমারই বেরিয়ে পালিয়ে গেল শালা ছেলে মাছের মতো। কই গর্ত? তোর মায়ের মাতা সামনে সেই লোকগুলো যেন একজনা করে আছে, আমার হাত ধরে ঘরে ভেতর ঢুকাই টাকা দেয়। একজনা করে আছে, হাত ধরে ঘরে ভেতর ঢুকাই টাকা দেয়। কত টাকা হয়? বাবরে সারা মানুষের বাচ্চা নেই, এটিএমের বাচ্চা। আলা বোতাম টিপলেই টাকা। আমার মা কি বলে জানো? কি বলে? সকাল হলে সেজে গুজে বসে থাকবি। তুই হচ্ছে সোনা গাছির এক নম্বর মা। শালা আমাদের কালকে পুরে তো ধান চালকে মাল বলে, কলকাতা নেই এগুলোকে মাল বলে নাকি? আগো তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। শালা ও মাল, ও বাড়িতে আমাদের কালকে পুর বামুন দিতে নাই। আমাদের মোরল বাড়ি, চাষা বাড়ি, তাঁতি বাড়ি, বামুন বাড়ি, এদের আবার নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি। আগো কে কত দূর রাস্তা এলাম, তোমাদের বাড়ি কত দূর? এই তো চলে এসো। এইটা তোমাদের বাড়ি? ওই পরিদের বাড়ি পাশে। ও এই বাড়িটাই তোমাদের? হ্যাঁ হ্যাঁ। গো তোমাদের বাড়িতে কে কে আছে? চারটে চাকর আছে। ভালো হলো। হ্যাঁ আমাকে এই বাড়িতে একটা কাজও করতে হবে। না কোনো কাজ করতে হবে না, জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। গাবাতে টাকা? আমাদের এখানে গাবাই টাকা তাই নাকি? হ্যাঁ গো তোমাদের চাকরগুলোকে কেমন দেখতে? তোর মায়ের মতো দেখ, সোনাগাছির বাচ্চা। এখানে কাপড় পরতে হবে, জানো না প্যান্ট টুল বই চলে যাও। প্যান্ট শার্ট
পরি সব সময়। এবে হিসু করবে কি করে? ও প্যান্ট পরেছি হিসু করতে পারবো না। না প্যান্ট যখন পরেছি তাহলে হিসু করবো কেমন করে দেখাবো? দেখাবো না দেখাই দাও। আমি একদিন চেন লাগানো প্যান্ট পরেছি, দিয়ে পেট চাপিয়ে থেকে টাইনি দিয়ে চাল লেগে গিয়েছে। তারপরে কি হলো? পাড়া ছেলে পিলে সব দৌড়িয়ে বেড়াইছে। ডাক্তার কই? ডাক্তারখানা যাবো পরে শাশুড়ি এসে বলছে আমি খুলিয়ে দিচ্ছি। দিয়ে যে হাত দিচ্ছে আর তত মুখটা হয়ে দিচ্ছে। আর মেয়ে পরে শাশুড়ির কান্ড দেখো দেখো। আমাকে বলছে ছোট্ট কর ছোট্ট কর, বললে হইল না। শেষকালে কাশিটা ছিল সেই মান, কাশিটা এসে বলছে সাল আগে কাটিব। আর আমার তখন কান্নি চুন্নি হয়ে গেছে, আর আপনি খুলে গিয়েছে। আল্লাহ কাশি আমাকে খাসি করে ছাড়িয়ে দিচ্ছে। যাচ্ছি তুমি। ও বাবা, আমি লাইনটা করে আসি। বাড়িতে জায়গা পাবো না, কেনলে গাবাই থাকতে হবে। ও বাবা বাড়ি এসছি বাবা। হ্যাঁ বাবা ফুটো বাড়ি এসছিস? হ্যাঁ বাবা ফুটো বুঝে গিয়ে চলে আইছি। আয় বাবা আয় ভেতর আয় ভেতর আয় বাবা। আরে আরে হ্যাঁ বাবা ফুটো কি গো তুমি মদ খাচ্ছো বাবা? এটা মদ লয় বাবা। আরে মদ রয়েছে ওটা কি? অফিসার চয়েস। ওরে মূর্খ ওটাও মদ? ওইসব খারাপ জিনিস আমাদের বংশে কেউ খাই না বাবা। খাই না না পাই না, তোমাদের বংশে তো চুল্লু খেয়ে ল্যাংটা হয়ে বলি না বাবা। ওসব খেয়ে না বাবা, খেয়ে না বাবা, ফেল দাও, শরীর খারাপ করবে বাবা, ফেল দাও, খেয়ে না বাবা, খেয়ে না বাবা। হ্যাঁ বাবা। বাবা গো। হ্যাঁ বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে তো বাবার কর্তব্য কি? বাবা ছেলে যদি হাজার অন্যায় করে বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? ও তোমার পড়া নাই। ও আচ্ছা আচ্ছা বাবা গো। হ্যাঁ বলো বাবা। সালু মারবে না তো, যা হয় হবে বলেই দি বাবা। হ্যাঁ বলো বাবা বলো। আমি জানো তুমি কষ্ট করে রান্না করে খাবার জমা দিকে। হ্যাঁ বাবা। ওই জন্য আমি। হ্যাঁ বাবা। তুমি লো আমি জানি বাবা তুমি ব্যবসায় লাভ করেছো। হ্যাঁ বাবা লাভের ঘরে আমার হুড়কো ঢুকে গেছে। হ্যাঁ বাবা বলো। বাবা বলো বাবা বলো। বাবা আমি তোমার কষ্ট দেখতে পারি না বাবা। হ্যাঁ বাবা কি করবো? ওই জন্য আমি বিয়ে করেছি। এত বড় তোমার সাহস, জমি বিক্রি করে আমি 50,000 টাকা দিলাম ব্যবসা করার জন্য, আর সেই টাকা নষ্ট করে তুমি কি বাড়ি না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলেছ? বাবা ভালো বাড়ির মেয়ে। কোন বাড়ি বাবা? স্ট্যান্ডার্ড বাড়ি বাবা। কোন বাড়ি? বেশ্যা বাড়ি। রামচন্দ্র রামচন্দ্র রামচন্দ্র। ওরে সুয়ার, বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি কু জানলা? তা নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছ। ওরে ওরে মূর্খ, এই সমাজে যত ভালো মানুষ আছে তারা সবাই বলে বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ তারা কেউ যায় না বাবা। যারা বলিস তারা অন্যায় বলছে বাবা। কি বলছিস? বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হইতো তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? কি কাশি না আই দেখো, যে দুর্গা ঠাকুর করে সেই বলবে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বাড়ির মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না।
আমার কত আশা ছিল, কত আকাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট মতো লাল টুকটুকে মতো মেয়ে দেখে তার বিয়ে দেবো। যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা আমাকে হরির নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে, হরির গোষ্ঠী তোষ্টি করে দেবে? কি বলছিস? এই তো এই হরিনাম করে, এই বৌমা হরিনাম করবে? বাবরে, প্রদীপ পালের খোল ছাড়িয়ে দিয়েছে। এই সেই গানটা গাও তো। কবে তোমার দেখা পাই, তাই নিতাই ছিল না জিরো পার্সেন্ট বেকার জীবনটা, ছিল না ঠিক জাগাটা তুমি ফাঁকে ঢুকে পড়ছো নাকি? বেরো, আমার মুড় চেপে গিয়েছে। বেরো, এই বেরো হারামজাদা। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না, এই সমাজের বুকে আমাকে বাস করতে হবে। আসুক আসুক, আজ আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। ওকে শুনছো? আচ্ছা, তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? কি বলবে জানো? আমি বাড়িতে গিয়ে বলে আজকে হলো ফাটার বিয়ে, ফাটার মিঠাই খাইয়ে যাদের ঘরে ফাটার বিয়ে, আজকে হলো ফাটার বিয়ে, ফাটার মিঠাই খাইয়ে যাদের ঘরে ফাটার বিয়ে। যাবে ঘরে সানুতা বাজিয়ে তা 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 তা। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো বর্গি এলো দেশে, আমার বউকে দেখে কাশি দাদা মজে গেল হিংসাতে। কত বড় মূর্খ শয়তান ছেলে দেখো। আরে বৌমা হিসু করবে তো আমি কি করবো? তুমি তো সারাদিন বসে আছো, কাজকর্ম নাই। তা বৌমা পেট চা ফিরবে, আগু বাটি তুকু ধরি লিখে ফেলে দেবো। কত বড় শয়তান বৈদ্য ছেলে জন্ম দিয়েছি। ওরে আমি পারবো না, তুই নিজে মুখে করে নিয়ে গিয়ে ফেলে আয় শয়তান কোথাকার। তোমার থেকে আমাদের পরী শাশুড়ি অনেক ভালো, ও শ্বশুর মোতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেলে দিয়ে আসবে।